বাজলো শানাই বাজলো রেশা খেলো শুভতিথি রাজার ঘরে ছোট রানী এলো পদ্মাবতী এলো রানী পদ্মাবতী রাজার আরো ছয়টি রানীর ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশির আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছে হিংসিতে যায় জ্বলে পুড়ে বাকি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাত কুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পুঁতে বাঁচে একা পারুল ওরা পায় না তাকে ছুঁতে ধাইমা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ বিচ্ছেদ আর প্রেমের কাহিনীতে পারুল বোন কি পারবে সাত ভাই চম্পাকে জাগাতে হে মহর্ষি তথাগত আমাকে পথ দেখান বলে দিন কে এই মেয়ে কি সম্পর্ক আমার ওর সাথে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে রাজন এই রেখা একই সাথে তোমার বিবাহ এবং সন্তান লাভের দিকে ইঙ্গিত করছে সন্তান মহর্ষি আমি সন্তানের পিতা হতে পারবো হ্যাঁ রাজন তুমি একাধিক পুত্র সন্তানের পিতা হবে আমার সন্তানের মা কে হবে সে তোমার স্বপ্নে তোমার জাগরণে সর্বক্ষণই তোমার সেই ছায়া সঙ্গী রাজন তাকে চিনতে ভুল করো না যথাজ্ঞা কিন্তু রাজন সাবধান তোমার জীবন সংশয়ের সম্ভাবনা আছে আরে আরে তোরা এরকম করছিস কেন কি হয়েছে কি কিসের সাবধান জঙ্গলে বাঘ বেরিয়েছে বিপদ আসছে সবাই কিন্তু ভয় পাচ্ছে সবাই কিন্তু ভয় পাচ্ছে জঙ্গলে ভয় কি কি সর্বনাশ রাজামশাই তো জঙ্গলে আছেন উনি তো পাখিদের এই সাবধান মানে বুঝতেও পারবেন না যদি তার কোনো বিপদ হয় না না আমাকে কিছু একটা করতে হবে যত প্রতিকূলতাই আসুক না কেন আমি তাকে বিয়ে করবই যেমন করে হোক যেমন করে কিন্তু তাকে আমি খুঁজে পাবো কোথায় কোথায় খুঁজে পাবো
তোমাকেই খুঁজছি আমি। তোমাকে আমার দরকার। কি নাম তোমার? এই শোনো, শোনো, দাঁড়াও। মহারাজ, বিপ্রতাপ! বিপ্রতাপ, আমি তার দেখা পেয়েছি। হ্যাঁ, সে আবার আমার প্রাণ বাঁচিয়েছে। মহর্ষির কথা একেবারে ফুলে গেছে। সেই চোখ, যেই চোখের কথা আমি বারবার তোমায় বলেছি, সেই চোখ আমি দেখতে পেয়েছি। মহারাজ, আপনি ঋষি তথাগত দেখা পেয়েছেন? হ্যাঁ বিপ্রতাপ, আমি তার দেখা পেয়েছি। তোমার অনুমান একেবারে মিলে গেছে, তোমার অনুমান একেবারে সঠিক হয়েছে। কি বললেন ঋষি তথাগত? উনি বললেন, সে তোমার স্বপনে, তোমার জাগরণে সর্বক্ষণই তোমার সেই ছায়া সঙ্গী রাজন। তিনি বললেন, যার চোখ তুমি স্বপ্নে বারবার দেখো, সেই হবে তোমার সপ্তম রানী, সেই হবে তোমার সন্তানের মা। বীরপ্রতাপ, তাকে আমি পেয়েছি। তার সঙ্গে এই জঙ্গলেই আমার দুবার দেখা হয়েছে। সেই বনের আশেপাশেই থাকে। যেমন করে হোক তাকে খুঁজে বার করো বীরপ্রতাপ, যেমন করে হোক। সে কোনো সাধারণ মেয়ে নয়। ওর কথায় বশ মানে বনের হিংস্র পশু হোক। বীরপ্রতাপ, আমি তাকে বিয়ে করতে চাই। মহারাজ যেন কোনোভাবে নীলপদ্মবনে পৌঁছতে না পারেন, তার ব্যবস্থা তোমায় করতে হবে। খুঁজে বার করো তাকে বীরপ্রতাপ, যেমন করে হোক খুঁজে বার করো তাকে, চলো। কিন্তু মহারাজ, কি হলো আবার? এই জঙ্গলে এক্ষুনি সন্ধে নেমে আসবে। অজানা জঙ্গলে বিপদের ঝুঁকি আছে। আর আপনি যখন বলছেন মেয়েটি আশেপাশেই কোথাও থাকে, তাকে খুঁজে বের করা খুব একটা কঠিন হবে না। তা বরং কাল আমি কিছু লোক নিয়ে এসে তাকে খুঁজে বার করার ব্যবস্থা করি। বীরপ্রতাপ, তুমি আমার পরম মিত্র এবং শুভাকাঙ্ক্ষী, তুমি যা বলবে তাই হবে। আজ যাওয়া যাক মহারাজ, চলো।
ঋষি তথাগত ত্রিকালদর্শী। উনি যদি কোনোভাবে মহারাজের হাতের লেখা বিচার করে বলে দেন যে মহারাজের সপ্তম বিবাহ যোগ আছে এবং এই বিবাহের ফলে মহারাজের সন্তান লাভ হবে, তাহলে কিন্তু কোনোভাবে মহারাজকে আর আটকে রাখা যাবে না। মোহিনী, অপরাধ নেবেন না মহারানী। আমি যতদূর জানি মহারাজের প্রতি তো কোনো আসক্তি আপনার নেই, মানে আপনি তো অন্য একজনকে ভালোবাসেন। তাহলে মহারাজ আবার বিয়ে করবেন কি না করবেন তা নিয়ে এত উতলা হচ্ছেন কেন? কারণ আমি যাকে ভালোবাসি এই সিংহাসনে শুধুমাত্র আমি তাকেই দেখতে চাই, শুধুমাত্র তাকে। মহারাজ যদি বিবাহ করেন তবে তার সন্তান হবে উত্তরাধিকার সূত্রে এই সিংহাসনের দাবিদার, আর যেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কিন্তু সে তো অনেক দূরের কথা মহারানী, এখনো তো মহারাজ বেঁচে আছেন। তাহলে রাজা বেঁচে থাকতে অন্য কেউ এই সিংহাসনে বসবেন কি করে? রাজা থাকলে তবেই না, রাজাই যদি না থাকে প্রাণ থাকলে তবেই না সিংহাসন। আহারে, বেচারির খিদে পেয়েছে, বলছে খেতে দাও। দাঁড়া আমি দেখি ঘরে কি আছে। বাবা, তুই খরগোশের ভাষাও বুঝিস? আচ্ছা, তোকে আমি আর কত প্রমাণ দেব বলতো? আমি এই বনের সমস্ত পশু পাখির ভাষা বুঝি। এই না সুদর্শন, খা। সুজন, বাড়ি আছিস নাকি? ছন্দা, চ আমরা ঘরে যাই। সুজন রে, এ সুজন, কোথায় রে? আমার গলা শুনে লুকুলি নাকি? হ্যাঁ, কে? ও নন্দ বাবা, আপনি? আগে আসুন আসুন আসুন, কোথায় যে আপনাকে বসতে দিই। বসতে আমি আসিনি সুজন, হ্যাঁ আমার বসার সময় নেই। তুমি আজকের মধ্যেই আমার বকেয়াটা ফেরত দাও। নন্দ বাবা, আমাকে আর কটা মাস সময় দিন, আমি কথা দিচ্ছি আমি ঠিক আপনার। না 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 না, সাত দিন বলেছো, সাত বছর পেরিয়ে গেছে। হ্যাঁ শোনো, কোনো থানায় পানায় আজ আমি শুনছি না,
সুদ সমেত আজকেই আমার টাকা ফেরত চাই। আর যদি না পাই আমি কি করতে পারি সেটা তো তুমি জানো। নন্দু বাবা, আমি আপনার পায়ে পড়ছি নন্দু, আমি কথা দিচ্ছি আপনার সবকিছু আমি সুদে আসলে মিটিয়ে দেবো নন্দু বাবা, শুধু আর কটা মাস আপনি আমাকে সময় দিন নন্দু বাবা। তাহলে তুমি আমার শর্তটা মেনে নাও, তাহলে কিন্তু আখেরে তোমারই লাভ হবে। বলছিলাম কি, তোমার মেয়ে পদ্মা, তাকে আমার খুব মনে ধরেছে। আরে মেয়ে তো নয়, যেন ডানা কাটা পড়ি। ওই পদ্মার সাথে যদি তুমি আমার বেটা দাও, ওকে আমি আরো মাথায় করে রেখে দেব। মুখ সামলে কথা বলবে নন্দ বাবা, তাহলে কিন্তু গ্রামের মোড়ল বলে যেটুকু সম্মান আমি তোমাকে করি আর তাও করবো না। সাধারণ কাঠুরে হয়ে মুখের ওপর কথা বলছি না, আজ রাতের মধ্যে যদি শুধু আসলে টাকা ফেরত না পেয়েছি, তাহলে তোমার মেয়ে পদ্মাকে আজ রাতের মধ্যে উঠিয়ে নিয়ে চলে যাবো। খবরদার নন্দ বাবা, আমি এই বিয়েটা রাখছি।